আছে তো বোনটা যেটা আপনার জানেন যে এটা আমফন ঝড় হয়েছিল, সেটা আমফান ঝড় হলে একটা সুন্দরবন এলাকায় যে প্রবল কাণ্ড গেছে সেগুলি বেশিরভাগটাই হচ্ছে জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যে প্রায় 132 কিলোমিটার মতো নাইলন ফেন্সিং যেটা দিয়ে রাখতাম আমরা, যাতে বাঘ বেরিয়ে না আসতে পারে বা গ্রামের মধ্যে প্রবেশ না করতে পারে। প্রায় 180-এর মধ্যে 132 কিলোমিটারের মতো নাইলন ফেন্সিং আমাদের ধ্বংস হয়ে গেছে। কোথাও কোথাও আমাদের লোকেরা চেষ্টা করছে যেটুকু অক্ষত আছে সেটুকু ঠিক করে দাঁড় করিয়ে দিতে। এর বাইরে 1600 স্কোয়ার কিলোমিটার জুড়ে এন্টায়ার বন জঙ্গল সারা বাংলার মধ্যে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এটা একটা মোটামুটি প্রাথমিক রিপোর্ট পেয়েছি। এছাড়া আমাদের রেঞ্জ অফিস, বিট অফিস, ক্যাম্প অফিস যেগুলো রয়েছে সেগুলো প্রায় কারোর চাল, কারোর জলের ট্যাঙ্ক, কারোর ছাদ, হ্যাঁ কোথাও আমাদের টাওয়ার ইত্যাদি সব নানা রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এম্বাকমেন্টের ক্ষতি হয়েছে যেগুলো একদম জঙ্গলের মধ্যে থাকে, কিছু আমাদের ওই জেটির ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এগুলো সব একটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে, এই সপ্তাহের মধ্যে ফাইনাল রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব। কত টাকা এই মুহূর্তে বলা, দেখুন আমি কোনো আলটপক্ষ মন্তব্য করি না, যতক্ষণ না একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, পুরো ফিগার যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ এটা বলা খুব মুশকিল। এই সপ্তাহের মধ্যে আমরা এটা একটা ফাইনাল হিসেবে দিয়ে এখন মুশকিল হচ্ছে কেউ কাউকে চিনতে পারবো না, এখন একটা অবস্থা আমাদের। সম্মানীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, দাদা শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জেলা জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, রাজ্যসভা সাংসদ মৌসুম নূরকে অনুরোধ করব পুষ্পগ্রহণ। পেটের মুখে মাছ নেই কেন আছে তো বোনটা যেটা আপনার ম্যানগ্রোভ 12,000 দাদা শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে জেলার কার্যালয়ে এসেছেন আমাদের সবার পক্ষ থেকে জেলার। এমনি মামলার কি খবর সব ঠিক আছে? ঠিক নেই ঠিক আছে।